চলছে ফুটবল বিশ্বকাপ, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা মেতে রয়েছেন চলমান বিশ্বকাপ নিয়ে। এই উন্মাদনা থেকে বাদ পড়েনি বাংলাদেশের ক্রিকেটাররাও। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগে থেকেই ভালোবাসেন ফুটবলকে, বরাবরই আর্জেন্টিনা এবং লিওনেল মেসির কট্টর ফ্যান তিনি। চলতি কাতার বিশ্বকাপ নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে মাশরাফি জানান, মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও কিছু হবে না, সমর্থন করি, এটাই মূল বিষয়। মেসি অনেক বড় খেলোয়াড়, মেসি বা রোনালদো এরা সবাই বড় খেলোয়াড়। মাশরাফির প্রিয় দল আর্জেন্টিনা, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে খুব বড় স্বপ্নও দেখছেন না তিনি। একই সাথে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়ে হতাশ মাশরাফিও। তারকের ক্রিকেটার বলেন, মানুষ যে দল সমর্থন করে সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। সত্যি বলতে আর্জেন্টিনাকে নিয়ে কখনো কোনো আশা ছিল না, ওইভাবে ভাবার কোনো সুযোগও নেই। যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি, তাতে বিশ্বকাপ নেওয়ার মতো আশা কখনো করিনি।